সুখবর সুখবর সুখবর, যারা পেঁয়াজ কিনতে যাচ্ছেন দর্শক তাদের জন্য রয়েছে সুখবর। এখন বলবেন দাদা কিসের সুখবর? আজকের বাজারে কিন্তু পেঁয়াজের বাজার দরটা একটু কমেছে, আমরা যতটুকু জানি এখানে সুন্দর সাইজের কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটার বাজার দর কেমন চলছে সেটি আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকুন। এবং আমরা কোথায় আছি? আমরা কিন্তু পেঁয়াজের মার্কেটে অবস্থান করছি দর্শক, আমরা জানাবো। দাদা উত্তম দাদা আমাদের সঙ্গে রয়েছেন, কেমন আছেন দাদা? হ্যাঁ ভাই ভালোই আছে। আচ্ছা আমাদের একটু জানাবেন পেঁয়াজ যারা কিনবেন তাদের নাকি সুখবর, পেঁয়াজের দাম নাকি কমছে? বাজার একটু কমে, হ্যাঁ বাজার কমছে, একটু কমছে দর্শক। হ্যাঁ হ্যাঁ বাজার কমছে। আমি কিন্তু শুরুতেই বলেছি পেঁয়াজ যারা কিনবেন তাদের জন্য সুখবর। দাদা এই পেঁয়াজটা কত দামে কিনলেন? আমি কিনছি এই পেঁয়াজটা 3500 3600। আপনি তার মানে পর্দা করছেন দাদা? হ্যাঁ 3500। হ্যাঁ পর্দা পড়বেন এই পেঁয়াজ। খরচ সব পড়বে 3700 না 200 টাকা খরচ? তবে দর্শক একটি বিষয় জানিয়ে রাখি, বাজার কিন্তু ওঠে নামে এই অবস্থা চলতেছে। বাজার খালি ওঠা নামাই করতেছে। গতদিনের চেয়ে কি পরিমাণ কমেছে বাজার আজকে? আজকে কমছে 200 টাকা মনে কমছে গতকালকের চাইতে। দর্শক প্রতি মনে পেঁয়াজের দাম কমলো 200 টাকা। আমরা পেঁয়াজের পাইকারি হাটে আছি দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আজকের বাজারটা কমছে সবার জানা উচিত। আচ্ছা দাদা সর্বোচ্চ মোটা যে পেঁয়াজটা সেটার দাম কেমন আছে? সেটা গেল আপনার 4200 4200 টাকা। 4200 এর ঢাকার পেঁয়াজ? হ্যাঁ হ্যাঁ ঢাকার পেঁয়াজ যেটা সেটা হচ্ছে 4200 4200। দর্শক কালকের বাজার ছিল 4400, আজকের বাজার 4200, মানে 200 টাকা কিন্তু কমে গেছে পেঁয়াজের বাজার। আপনারা সবাইকে আগে শেয়ার করে দিন ভিডিওটা। দাদা এটার বাজার কি একই বাজার না? হ্যাঁ এটা একই, এটাও এই দামে কিনা, এই দামে একই দামে কিনা। যাক 3500 3600 টাকা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এখানে, সুন্দর ছাইদের পেঁয়াজ। তবে দাদা আমি যতটুকু জানি আপনি এই ঘরে একটু আজকে পর্দা করেছেন, আমি শুনলাম ঘরে এসে। দেখুন আড়তটা অনেক বড় আড়ত, যদিও সিজনে মনে হয় অনেক মাল, আপনার তো সিজনে অনেক মাল কিনে। সিজনে অনেক মাল কিনে, এখন মনে করেন যে ডাল সিজন তো, গাছ নতুন পেঁয়াজ উঠে গেছে, গাছ পেঁয়াজ উঠে গেছে, ওই জন্য আমার মোকামে কম চলতেছে এখন বর্তমান। দাদা আপনাকে ধন্যবাদ মূল্যবান সময় দিয়েছেন, দাদা ভালো থাকবেন সুস্থ থাকবেন। দর্শক তাহলে আমরা পেঁয়াজের বাজার দরটা আজকে জানতে পারলাম, কত দর চলছে প্রতি মন পেঁয়াজের বাজার দর। দর্শক এই পর্যায়ে রসুনের বাজার দরটা জানাই, দেশি রসুনের বাজার দর আজকে বাজার রয়েছে 4000 থেকে শুরু করে সর্বোচ্চ 10000 টাকা পর্যন্ত। যেটা বেসন সাইজের রসুন সেটা কিন্তু 10000 টাকা পর্যন্ত রয়েছে, এবং যেটা একটু মাঝারি সেটা কিন্তু 8000 8500 আছে, একদম ছোট সর্বনিম্ন বাজার 6000 টাকা রয়েছে। দর্শক রসুনের বাজার জানিয়েছি, পেঁয়াজের বাজার জানিয়েছি, রসুন বাজার কমে নেই কিন্তু পেঁয়াজের বাজার দর কিন্তু 200 টাকা প্রতি মনে কমেছে। দর্শক ভিডিও সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন, কেমন দর কমলো সবাই কিন্তু জেনে যাও।